সংসদ নির্বাচনের অজুহাতে সুনামগঞ্জের এবার বোরো ফসল রক্ষার অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে দেরিতে। নির্বাচনের পরেও ধীরগতি, নির্ধারিত সময়ে বাঁধের কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তায় হাওরের ধান নিয়ে শঙ্কায় কৃষকরা। প্রতিনিধি পঙ্কজদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের কৃষিতে একমাত্র ভরসা বোরো ফসল। প্রায় বছরই অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সোনার ধান। হাওরের ফসল রক্ষায় তাই প্রতি বছর সরকারের শত কোটি টাকা বরাদ্দ থাকে। সেই বরাদ্দে 591 কিলোমিটার অস্থায়ী বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। কাবিটা নীতিমালা অনুযায়ী প্রতি বছর 15 ডিসেম্বর বাঁধের কাজ শুরু হয়ে 28 ফেব্রুয়ারির মধ্যে শেষ করার কথা। তবে গেল জাতীয় সংসদ নির্বাচনের জন্য এবার প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠনে বিলম্ব হয়েছে, ফলে কাজও শুরু হয়েছে বিলম্বে। সরেজমিনে দেখা গেছে এখন পর্যন্ত 735টি বাঁধের মাত্র 40 ভাগ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের কাজ শেষ না হলে বাঁধ পাকাপোক্ত হবার আগেই পাহাড়ি ঢলে ফসল হারানোর আশঙ্কা কৃষকদের। আপনার পছন্দের সরকারি চাকরিতে মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন অল জবসে। বেরেপথগুলো তো এখনো কাজ শুরু হয় নাই, যদি এখন শুরু হইতো তাহলে গাড়ি ঘোড়া বা মানুষের হাঁটাছড়ি বা গরুর হাঁটাছড়ি তাহলে এটা মজবুত হইতো। এই ডলে তো আমাদের ক্ষতি করে, কিছু আগে যদি খালটা হয় তাহলে আমার ভালো। পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসনও যুক্ত হয় তদারকির জন্য বলে, কিন্তু বাদ কোনো বছরই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব হয়ে ওঠে না। তবে পাউবো কর্মকর্তাদের দাবি নির্ধারিত সময়েই কাজ শেষ হবে। নির্বাচনের কারণে আমরা একটু পিছিয়ে ছিলাম, তবে এখন যেহেতু নির্বাচন শেষ হয়ে গেছে আমাদের উপজেলাগত নির্দেশনা দেওয়া আছে যাতে দ্রুত সময়ের ভিতরে তারা কাজ শেষ করে এবং আমাদের মাঠ পর্যায়ে যে কর্মকর্তা আছে এবং উপজেলা কমিটি আছে তারা সবাই খুলেই কাজগুলো মনিটরিং করতেছে। আমরা আশা করতেছি যে 28 ফেব্রুয়ারিতে কাজ শেষ হবে। কোনো বছরই সময় মতো বাঁধের কাজ শেষ হয় না জানিয়ে কৃষিজীবীরা বলছেন এবার আগাম পানি আসার আশঙ্কা আছে, আগে থেকেই সতর্ক হতে হবে। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, ATN News।